ولتكن منكم امه يدعون الى الخير ويامرون بالمعروف وينهون عن المنكر واولئك هم المفلحون السلام عليكم ورحمه الله وبركاته অনেকে তাহিদ সম্পর্কে জানতে চান তাহিদের বিষয়টি আমরা আগেও আলোচনা করেছি আবারও বলছি তাহিদ একটি সহজ জিনিস বুঝা যে কোনো বেদমিনু বুঝতো রসুল্লাহ আসলাম বললেই বুঝে নিতেন যে এটা কি বোঝা যাচ্ছে তাওদের এক করা নয় এক ঘোষণা দেয়া একক সত্তার কর্তৃত্ব ঘোষণা দেয়া অর্থাৎ আল্লাহ রাবুল ইজতকে তাকে তার সত্তায় তার নামে তার গুণাবলিতে তার কর্মে এবং তার অধিকারে এক করানো হচ্ছে তাওহিদ এক বলার নাম হচ্ছে এক ঘোষণা করার নাম হচ্ছে আপনি যখন বলবেন যে আল্লাহ আমার রব তিনি সব কিছু সৃষ্টি করেছেন মালিক সব কিছুর তিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন তার নাম আছে গুণ আছে তার অনেক কর্ম তার কাজের কোনো শেষ নেই এবং যখন বলবেন যে আমি তারই আবাদত করি তার দিকেই চলি তিনি যা বলেন সেটাই শুনি আর কারো কথা শুনি না এটা হচ্ছে তাহিদ এখন শুধু তাহিদ যদি ঘোষণা দিই আমি তাওহিদ তাহিদ বাদি তাহিদ নাম দিলেও তা হবে না নিজের নাম তাহিদ লেগে ফেললে হবে না অথবা তাহিদ নামে আলাদা কিছু করে ফেললেও হবে না কেটে গোষ্ঠী বানিয়ে ফেললে হবে না তাহিদ হচ্ছে আপনার আসলে কিছু জিনিস বিশ্বাসে নাম কিছু জিনিস করার নাম কিছু জিনিস স্বীকার করে নেওয়ার নাম সুতরাং এই জিনিসগুলো আমাকে আমাদেরকে বুঝতে হবে সুতরাং তাহিদ অর্থ হচ্ছে এটাই যে এফরাদ্লাহ তাহা আল্লাহ তাকে স্বীকার করে নেয়া একক স্বীকার করে নেয়া কিসে জাতের দিক থেকে তিনি একমাত্র সত্তা ছিলেন আর কেউ ছিল না কোনো তিনি তিনি কিছু স্রষ্টা আর আমরা সব সৃষ্টি তিনি ছাড়া সবই সৃষ্টি এটা তার সত্তাকে স্বীকার করে নেয়া এবং তাকে রব মানা তার নাম গুণে স্বীকৃতি দেওয়া তার কর্মকানে স্বীকৃতি দেওয়া এবং সবশেষে তার জন্য আমার জীবনে কিছু নিবেদিত করা এটা নাম চেতা এর বাইরে অন্যরা যে সমস্ত আহিতের কথা ঘোষণা দেয় কেউ কেউ বলে যে শুধু এক সত্তার নাম এক সত্তাকে মানে নেওয়ার নাম চেতাহিত ঠিক নয় দার্শনিকরা এরকম কথা বলে থাকে বিশেষ করে যারা ফালাসিফা দার্শনিকরা তারা বলে থাকে যে একজনকে মানা একজনকে মানা আসলে তাহিদ নয় একজনকে মানলে তাহিদ মানে পৃথিবীর সবাই একজনকে মানে কিন্তু তাহিদ নয় তাহিদের জন্য অবশ্যই এই যেগুলি বলেছে এগুলিকে মেনে নিতে হবে আর একজনকে মানলে তা শুধু তাহিদ হয় না আবার অনেকে বলে তাহিদিক একজন মানা সাথে তার নাম মানা তাহিদের নাম মানলেও হলো না নাম সাথে গুণও মানতে হবে অনেকে আছে নাম মানে গুণ মানে না আবার অনেকে আছে গুণ গুণ মানে আল্লাহর কর্ম মানে না এরকমও হয় আপনারা জানেন যে ধীরে ধীরে ভাগ হতে থাকে রসুলোর যুগে যে তার ছিল তার হইল নাম্বি আলমুল সেলিং সেটা হচ্ছে যে আল্লাহ তালাকে স্বীকৃতি দিবে তার জাতকে শিখিয়ে দিবে তার রবীরকে শিখিয়ে দিবে তার নাম গুণকে শিখিয়ে দিবে তার আবাদতকে একমাত্র তারে তার জন্য আবাদত করবে এটা না হচ্ছে তা ছিল এটা হচ্ছে সমস্ত নবী নবীর তাহিত দুর্ভাগ্যবশত ধীরে ধীরে মানুষ কমতে কমতে দেখবেন যে অনেক ইয়াতে চলে আসছে কেউ কি করেছে বলে যে আমরা একটা রাত একটা সত্তাকে স্বীকার করে নিছি আমরা মহাদ হয়ে না তারা মহাদ হয়নি তারা একজন সত্তা স্বীকার করছে এটা হয়নি আবার কেউ কেউ একটু বাড়ে বলে ঠিক আছে আমরা আল্লাহ নাম গুলি স্বীকার করে নিলাম কেউ আছে নাম গুণ দুটাকে অস্বীকার করে যেমন জাহামিয়ারা এরা ইমানদার না আর যারা বলে যে নাম নামগুলো নাম স্বীকার করলাম গুণ স্বীকার করলাম না যেমন মর্তাজিরা তারা ইমানদার হতে পারেনি হ্যাঁ তাদেরকে আমরা ব্যক্তিগতভাবে কাপের কাউকে বলছি না আমরা বলছি যারা এটা শেয়ার করবে না আল্লাহ নাম ও গুণকে তারা ইমানদার হতে পারবে না আবার দেখবেন কেউ আছে নাম মানি গুণ মানে কিছু গুণ মানে কিছু গুণ মানি না এরাও একটা গোষ্ঠী আছে আপনার আপনাদের চোখের সামনে সবাই জানেন আপনারা এরাও কিন্তু প্রকৃতি ইমানদার পারে পারেনি যদি ইমানদার হইতে হয় এগুলি সবগুলি মানতে হবে আবার দেখেন একটা গোষ্ঠী আছে যারা বলে যে নামও মানলাম গুণও মানলাম কিন্তু আল্লাহ তালা আফাল কর্মকাণ্ড মানি না আমাদের কর্ম আমরাই সৃষ্টি করি যেমন এটা কারা বলে এটা বলে যারা বলে কাদেরিয়া যাদেরকে বলা হয় মোজাজিলদের একটি গোষ্ঠী এবং যারা তাক দিরকে আল্লাহ তালা কিছু নির্ধারণ করে না আমরাই করি নিজ হাতে ভাগ্য রচনা করার কথা অনেকে বলে নিজে নিজেকে রচনা করছে আল্লাহ করায়নি এই জাতীয় করা কথা বলা এটাও কিন্তু এটাও কিন্তু এই তাহিদের ভিতরে ঢুকে নেই যারা এটা বলবে কারণ হচ্ছে আল্লাহ তালা বলছেন অল্লাহ খালা কাকু মোমা তা আমলুন আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন তোমাদের আমলও তিনি সৃষ্টি করেছেন তোমরা যা করো সেটাও তিনি সৃষ্টি করেছেন এর অর্থ হচ্ছে আমরা আল্লাহ তালার জন্য এগুলি স্বীকৃতি দিতে হবে যে আমাদের কর্মকাণ্ড আল্লাহ নিয়ে সমস্ত কর্মকাণ্ড তিনি সৃষ্টি করেছেন এবং তারও আলাদা কর্মকাণ্ড রয়েছে তার কর্মকাণ্ড আখেরাত তৈরি করবেন জান্নাত জাহান্নাম তিনি করেছেন এবং আখরাতে সেখানে আমাদের হিসাব নিকাশ নিবেন এগুলো সবই তার কর্মকাণ্ড কবরের আযাবের কথা কবরের ব্যবস্থাপনা সবই কিন্তু আল্লাহ তালার কর্মকাণ্ড অন্তর্ভুক্ত দুনিয়ার এই সুন্দরভাবে পরিচালনা সবকিছুই কিন্তু সব তার কর্মকাণ্ড এগুলি স্বীকৃতি দিতে হবে আর সবশেষে যেটা করতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তালে আবাদ করতে হবে দাসত্ব করতে হবে অন্য কারো আবাদ করা যাবে না এখানে এসে আরও কিছু মানুষ বাদ পড়ে যায় যারা আল্লাহর অস্তিত্বের স্বীকার করে আল্লাহ নাম নামগুলো স্বীকার করে কেউ কেউ দেখবেন আল্লাহ কর্ম স্বীকারও কিন্তু আবার এবাহতের ক্ষেত্রে দেখবেন স্বীকার করে বসছে আর আমলের ক্ষেত্রে ভুল করে বসছে এই জন্য তাহিদ বুঝা সহজ বুঝলে আলহামদুলিল্লাহ সহজ এটাই যে আমি সহজ আবারও বলছি দত্ত হচ্ছে আল্লাহর সত্তা স্বীকৃতি আল্লাহ তালাকে রহিসাবে মানা অর্থাৎ সত্তা স্বীকৃতি দিলে হবে না তাঁকে রবিষয়ে মানতে হবে আর এরপরে আল্লাহ তালার নামগুলির স্বীকৃতি এরপরে আল্লাহ তালার স্বীকৃতি এরপরে আল্লাহ তালার জন্য জীবনে সব কিছু নিবেদিত করা আল্লাহ তালার অধিকারের স্বীকৃতি দিয়ে এবং সেটা মেনে নেওয়া সেটাই করা এর বাইরে না যাওয়া এটা নাম হচ্ছে তাহ আল্লাহ আমাদের বুঝার তো দেন করুন আসসালাম আলাইকুম রহমত